দর্শক নমস্কার, কেমন আছেন সবাই? আমি গত 10 তারিখে এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তখন আমি কতটা অসুস্থ ছিলাম তা ভাষায় বোঝাইতে পারবো না। আজকে আমি আমার সুস্থতার গল্পটা আপনাদের শোনাব। তার আগে আসেন, আমি প্রথম দিন যে হসপিটালে ভর্তি হয়েছিলাম ওই ভিডিওটা দেখে আসি। নমস্কার, আম শঙ্কর, বয়স 30, আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল ভুয়াপুর। পেশা প্রাইভেট জব করি, প্রাইভেট কোম্পানিতে। আমার 6-7 বছর যাবত কোমরে ব্যথা। এই কোমরে ব্যথা অনেক জায়গায় চিকিৎসা নিছি, ভালো হয় না। কোমরের থেকে পিঠে ব্যথা করে, শুয়া থাকলে মানে নড়াচড়া করা পারি না, উঠে বসতে পারি না, একাত ওকাত হতে পারি না, আমার সমস্যা হয়। আবার আমি দৌড়াতে পারি না, আমি লং টাইম হাঁটতেও পারি না, দৌড়াতে পারি না, এই জন্য আমার প্রচণ্ড ব্যথা হয়। আমি আমি জামগড়া প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, সুপারভাইজার হিসেবে আছি। আমার কাজের ক্ষেত্রে অনেক সময় লাইনে অনেক হাঁটাহাঁটি করতে হয় এবং 5 তলা থেকে 3 তলায় সিঁড়ি বেয়ে উঠতে হয়, এই জন্য আমার অনেক প্রবলেম হয়। এর জন্য আমি অনেক চিকিৎসা নিছি কিন্তু আমার সমাধান হয় নাই। একটা সময় এই কাজ আমি খুব সহজে করতে পারতাম কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। আগে যে কাজ করতে আমি কোনো ভয় পাইতাম না, এখন সে কাজ করতে আমার অনেক ভয় হয়। আমার ভিতরে অনেক কনফিডেন্স কমে গেছে। ব্যথাটা 6-7 বছর আগে শুরু হয়েছে। প্রথমে আমি ডাক্তারের কাছে গেছি, দেখার পরে অনেক ট্রিটমেন্ট দিছে, সেগুলো করার পরে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে কমে কিন্তু ওষুধ বাদ দিলে আবার ব্যথা বাড়ে। তারপরে অনেক কবিরাজের কাছে গেছি, হোমিও ওষুধ খাইছি কিন্তু কোনো কাজই হয় নাই। লাস্ট পর্যায়ে আমি জামগড়াতে ভর্তি ছিলাম 8 দিন, ওখানেও আমার সমাধান হয় নাই। 8 দিন ভর্তি থাকার পরে আমি অফিসে গেছি, 2 দিন অফিস করার পরে আমি সিঁড়ির থেকে আর নামতে পারি না, এতটা ব্যথা। পরে আমি এরকম পর্যায়ে আমি আমার স্যারের সাথে কথা বললাম, আমার অফিসে ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা বললাম, স্যার আমার এই সমস্যা, আমি তো 8 দিন ভর্তি ছিলাম তার সমাধান হয় নাই, আমি কোন জায়গায় চিকিৎসা নিলে ভালো হবে? সে বলল ইউটিউবে সার্চ দেয়, বলল যে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে যাও। তার কাছে আমি গেছিলাম, পরে স্যারের মাধ্যমে আমি ইউটিউব চ্যানেল থেকে আমি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছি, এসে এখান থেকে আমি এখন চিকিৎসা নিতেছি। দর্শক, আমার প্রথম দিনের ভিডিওটা দেখলেন আমার কতটা খারাপ অবস্থা ছিল। ভগবানের কৃপায় এখন আমি পুরোপুরি সুস্থ। আমার সমস্যা ছিল আমি লং টাইম বসে থাকতে পারতাম না, আমি ওঠানামা করতে পারতাম না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না, দৌড়াতে পারতাম না এবং হাসি কাশি দিতে পারতাম না। এখন বর্তমানে সেই সমস্যাগুলো আমার নাই, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। এখানকার নার্স, ফিজিওথেরাপি লোকের, ডক্টরদের দ্বারাই আমার এই সমস্যার সমাধান হয়েছে। আমি তাদের জন্য আশীর্বাদ করি, তারা যেন মানুষের এভাবে সেবা দিতে পারে। আমি এর আগে অনেক ডাক্তার দেখাইছি, অনেক কোভিডাজি চিকিৎসা নিছি এবং মেডিকেলে ভর্তি ছিলাম 8 দিন, তে আমার কোনো সমাধান হয় নাই। ডিপিআরসি হসপিটালে এসে আমার সমাধান হয়েছে, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আমার মনে হয় শফিউল্লাহ প্রধান স্যারের হাতে ম্যাজিক আছে, তা না হলে আমি 6-7 বছর ধরে এই সমস্যায় ভুগতেছি, তো কোনো সমাধান হয় নাই। শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আইসা আমি পুরোপুরি সুস্থ হয়েছি। আপনারা যারা দর্শকরা আছেন, এই সমস্যায় ভোগেন, তারা অবশ্যই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, এখানকার চিকিৎসা নেন, অবশ্যই ভালো হবে। এখানকার থেরাপির যে সিস্টেম অনেক ভালো, এখন যে মেশিন দ্বারা চিকিৎসা করা হয় এগুলা অন্য কোনো জায়গায় নাই, এগুলা অবশ্যই ভালো। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, এখানকার নার্স, ডক্টর এবং ম্যানেজমেন্টের যে ব্যবহার অত্যন্ত ভালো। আমাকে যে থেরাপি দিছে তার ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট, সে আমাকে অনেক সাহস দিছে যে আপনার সমস্যা অতি দ্রুত সমস্যার সমাধান হবে, তার প্রতি আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। আমি শফিউল্লাহ প্রধান স্যারের ধন্যবাদ জানিয়ে ছুটি করতে চাই না, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ, স্যারের জন্য আমি সবসময় শুভকামনা করি। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।